প্রথম সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আজকে আমাদের গুড মর্নিং নোবেলের বিশেষ অতিথি সুশান্ত অধিকারী। সুশান্ত দার সঙ্গে একটু পরিচয় পর্ব তো সারবই। সুশান্ত দা আগেও আমাদের গুড মর্নিং নোবেলের অতিথি হয়ে এসেছেন। আজকে আমাদের খুব আনন্দের দিন যে গুড মর্নিং নোবেলে আমরা আবার সুশান্ত অধিকারীকে, বিখ্যাত ফোক সিঙ্গার, তাকে আমরা পেয়ে গেছি। সুশান্ত দা, প্রথমেই বলি গুড মর্নিং নোবেলে আবার এসে কেমন লাগছে? এক একবারের আয়োজন, অ্যারেঞ্জমেন্ট, পরিস্থিতি যত দিন এগোবে তত ভালো হবে, এটা স্বাভাবিক। আগের থেকে অনেকটাই ভালো লাগছে। তো এখন আমাদের প্রথম গান কি শোনাবেন? আমি বিশেষত সব ধরনের গানই পছন্দ করি, ভালো লাগে। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটুকু ছোঁয়া লাগে গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। সদ্য বৈশাখ মাস গেছে, কবিগুরু তো বৈশাখ জুড়েই রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি, আর কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন মনে হয় চলা যায় না। তাই আজকে প্রথম গান সুশান্ত অধিকারীর রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটুকু ছোঁয়া লাগে এক্ষুনি আমরা শুনে নেব। যায় ভেলা
অসাধারণ একটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা শুনে নিলাম সুশান্ত দার গান। সুশান্ত দা, এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পাশাপাশি আর কি কোনো ধরনের নজরুলগীতি, ফোক বা এই ধরনের গান কি আপনার চর্চা করা হয়? অবশ্যই, সঙ্গীত জীবনে সবার প্রথম রবি ঠাকুরের গান দিয়ে, তার আগে ক্লাসিক্যালটা শিখতে হয়, রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুলগীতি, গজল, তারপরে আধুনিক, হিন্দি, ফোক, বাউল, সব ধরনের গানই পরপর। তাই এখন আমি দ্বিতীয় গান করছি স্বর্গীয় কিশোর কুমারের, সে বিখ্যাত কালজয়ী গান হাওয়ায় মেঘ সরায়। এমন একটা গানের কথা বললো আর এমন একজন ব্যক্তিত্বের কথা বললেন কিশোর কুমার। কিশোর কুমারকে তো আমরা মানে ওরকম ভয়েস, ওরকম ব্যারিটন ভয়েস মনে হয় পৃথিবীতে বিরল। তা কিশোর কুমারের একটি গান আমরা ফোক সিঙ্গার সুশান্ত অধিকারী গানে গলায় শুনবো। গানের নাম হচ্ছে হাওয়ায় মেঘ সরায়, বিখ্যাত গান, আমরা সবাই শুনেছি, শুনে নেব হাওয়ায় মেঘ সরায় দ্বিতীয় গান। চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো, মেঘে সরায়ে ফুল ধরায়ে, ঝিরি ঝিরি এলে ফুল ধরায়ে, ধীরে ধীরে এলে কইয়া, খুশিতে ভরেছে লগো ভরিয়া, সরায়ে ফুল ধরায়ে, ঝিরিয়েলে বইয়া, এতদিন কোথায় ছিলে, ভুলে তুমি গিয়েলে, এতদিন কোথায় ছিলে, কত ভুলে তুমি গিয়েলে, প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, বাসো যাও বলিয়া, কে সরায়ে ফুল ধরায়ে, তুমি এলে তাই তুমি এলে তাই ভাঙিব, তুমি প্রিয়ার বেশে ভরে দিলে মন বেশে, তুমি না বাতাস তুমি জুড়ালে দহিয়া, জিতে ছুটে উঠে উঠে বাসিয়া,
বাস যাও বলিয়া সরায় ফুল ঝরায় ঝিরি এলে বইয়া খুশিতে ভরেছিল গো ওঠে মনো ভরিয়া সত্যি অসাধারণ, মন ভরে গেল সুশান্তদা। যে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ফোকের পাশাপাশি আপনি যে এত সুন্দর কিশোর কুমারের গানও গান সেটা আমাদের জানা ছিল না। আগেও আপনি কিশোর কুমারের গান গেয়েছেন, এবারও গাইলেন, তা অসাধারণ গান পরিবেশন করছে, আমাদের মন ভরে যাচ্ছে। তা আমরা পরবর্তী গানে যাব, তো তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তো সুশান্তদা, এখন আপনি আমাদের কি গান শোনাচ্ছেন? এখন আমি ফোকের দিকে চলে যাচ্ছি। এখন যে ফোক গানটি গাইছি সেটা ভাইরাল গান বলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের এক গীতিকার সুরকার এবং শিল্পী সুবল সরকার এবং ওনার ওয়াইফ যশোদা সরকার বিখ্যাত, তার গান ভালোবাসার মতো ভালোবাসিলে তাকে তারে কি ভোলা যায়। অসম্ভব একটি জনপ্রিয় গান, বাংলাদেশেও এই গানটি জনপ্রিয় হয়েছে, আমাদের এখানে থেকে বাংলাদেশে বেশি ভাইরাল হয়েছে। আর ফোকটাই তো আপনার সাবজেক্ট, এখন ফোক সাবজেক্ট, যেহেতু আমি রাজ্য সরকারের লোকশিল্পী। আর প্রথম জীবনে যেহেতু রবীন্দ্র নজরুল ক্লাসিক্যালে পরে আমরা ছোট, তখন সামনে ছিল কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রবি, আশালতা, অসব সেই শুনে আমাদের বড় হয়েছে, যার জন্য কিশোর কুমার গানটা প্রথম জীবনে গেয়েছি। এখন আমাদের রাজ্য সরকারের লোকশিল্পী, তাই ফোক গানগুলোই গাইতে হচ্ছে। এখন কি আপনি এই গান গাওয়ার পাশাপাশি মঞ্চ করার পাশাপাশি কি আপনি গান শিক্ষা দান করেন? হ্যাঁ, আমার রুটি রুজি গান, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গানের টিউশন, প্রোগ্রাম করা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলো আমার করে বেঁচে থাকতে হচ্ছে। তাহলে এখন আমরা শুনে নি আগে কি কষ্টে দিন কাটাইতাম, এটি একটি ভালোবাসার মতো ভালোবাসিলে বাংলাদেশের একটি জনপ্রিয় গান। সেই জনপ্রিয় গানটি আমরা সুশান্তদার গলায় শুনবো, ভালোবাসার মতো ভালোবাসিলে। ভালোবাসার মতো ভালোবাসিলে, ভালোবাসার মতো ভালোবাসিলে, ভালোবাসার মতো ভালোবাসিলে, তারে কি গো ভোলা। অনেকের ভুলে রহ নাম লে, অনেকের ভুলে রহ নাম লে, মন থেকে কি তাই বোঝা যায়, আরে কি গো ভালোবাসার মতো ভালোবাসলে, আরে কি গো। ভালোবাসার মতো ভালোবাসলে,
ঈশ্বরের দান বুকে ধরে করো সম্মান, ভালোবাসা ঈশ্বরের দান বুকে ধরে করো সম্মান। সারা রাত ধরে প্রেম খুব করে বদনাম গঞ্জনা সেবা আরে কি গো ভালোবাসার মত ভালোবাসলে আরে কি গো ভালোবাসার মত ভালোবাসলে। সত্যি এবার মানে মানে অসাধারণত্বর একটা জায়গা থাকে, সেই জায়গাটা মনে হয় আপনি ছুঁয়ে গেলেন, ভালোবাসার মতো ভালোবাসিলেন, মানে তারা কি কেউ ভোলা যায়, মানে এটা তো সত্যি কথা, এটা প্রত্যেকটা মানুষের মনের কথা। তা এই গান গাওয়ার পাশাপাশি আর কি কোনো গান আপনার চর্চা করা হয়? হ্যাঁ, আমি ফোকের মধ্যে বিভিন্ন ধরনের গান, এর আগে আমি পূর্ণিমা মানে ফোকের বিভিন্ন ধরন আছে, কিরকম ধরন আছে? হ্যাঁ, যেরকম আছে অনেক ফোকের ভীষণ, মানে সে ভাওয়াইয়া চটকা বাউল, বাউলটা মূলত ধর্মীয় গান আমরা বেশি শুনে থাকি। তারপরে আপনার টুসু ঝুমুর, আমি ঝুমুর গত এপিসোডে গেয়েছি পূর্ণিমা মান্ডির গান, আর এবার যেটা গাইছি একদম প্রচলিত লোকগান, অনেক পুরনো, সবাই শুনেছে, মানে সাহা আব্দুল কলিমের লেখা আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু আমি সেই শুধু বাংলাদেশের নকুল বিশ্বাস এই গানটা কথাটা পরিবর্তন করি, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আমি এটা আমার শেষ নিবেদন। তা আগে কি কষ্টে দিন কাটাইতাম, তাই এটা অসাধারণ একটা গান, এই গানটা সুশান্ত দার গলায় আমরা শুনে নেব, আজকের অনুষ্ঠানের শেষ গান, কিন্তু সময় তো অল্প, সেই কারণেই অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের মন চাইছিল না যে সুশান্ত দাকে আমরা এক্ষুনি ছেড়ে দিই, কেন সুশান্ত দা একটার পর একটা আমাদের মন ভরিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর গান পরিবেশন করে। তা আজকের অনুষ্ঠানের একদম শেষ গান, শেষ নিবেদন, আগে কি কষ্টে দিন কাটাইতাম, এটা আমরা শুনে নেব। এখন যে গানটা গাইছি সবার প্রচলিত শোনা আগে কি সুন্দর দিন কাটাতাম, কিন্তু এটা নকুল বিশ্বাস গানটার শাহাবুদ্দিন করবেন থেকে ক্ষমা চাই, উনি আগে কি কষ্টে দিন কাটাইতাম, কারণ এখন ইলেকট্রিক সাউন্ড সিস্টেম অনেক অত্যাধুনিক ব্যবস্থা হয়েছে, যার জন্য শাহাবুদ্দিন করবির কাছে ক্ষমা চাই গাইছি। ছিল না বাজ বিজলি বাতি হেরিকেন কুপি সাথী, ছিল না বিজলি বাতি হেরিকেন কুপি সাথী, আরে ফ্যান ছিল না গানের প্যান্ডেলে শুধু কাতরাইতা, এসি ছিল না বিয়ে বাড়ি কষ্টে খামাইতা, আগে কি কষ্টে দিন কাটাইতা, ছিল না বিজলি বাতি হেরিকেন কুপি সাথী, ছিল না বিজলি বাতি হেরিকেন কুপি সাথী, ফ্যান ছিল না গানের প্যান্ডেলে শুধু কাতরাইতা, এসি ছিল না বিয়ের বাড়ি শুধু ঘামাইতা, আগে কি কষ্টে দিন কাটাইতা, আগে কি কষ্টে দিন
কি কষ্টে দিন কাটাইতাম না, আকি কি কষ্টে দিন কাটাইতাম। কথা ছিল বিয়ে বাড়িতে, হিন্দু বাড়িতে বিয়ে হইতো, হ্যাঁ নিমন্ত্রণ দিত সবাই যাবে, কিন্তু আসলে মুসলমান বাড়িতে কিছু হতো। মুসলমান বাড়িতে বিচার গান হইতো, আমাদেরকে গান শুনিতে যাইতে তারা কইতো। মুসলমান বাড়িতে বাউল গান হইতো, আমাদের গান শুনিতে যাইতে তারা কইতো। আরো অনেক সমস্যা ছিল, ছিল না হাঁটার রাস্তা, ফেরার সময় দুরাবস্থা, ছিল না হাঁটার রাস্তা, ফেরার সময় দুরাবস্থা। আরে উষ্টা খাইয়া ধানের খেতে সিতাইয়া পড়তা, উষ্টা খাইয়া ধানের খেতে সিতাইয়া পড়তা, আগে কি কষ্টে দিন কাটাইতাম না, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম না, আগে কি কষ্টে দিন কাটাইতাম। আরো অনেক সমস্যা ছিল, ছিল অশিক্ষিত, অল্প বয়সে বিয়া হইতো, হ্যাঁ সত্যি তো, মানুষ ছিল অশিক্ষিত, অল্প বয়সে বিয়া হইতো, গন্ডায় গন্ডায় বাচ্চা দিয়া বাড়ি ভরিতা। মানুষ ছিল অশিক্ষিত, অল্প বয়সে বিয়া হইতো, গন্ডায় গন্ডায় বাচ্চা দিয়া ঘর ভরিতা। ছিল অশিক্ষিত, অল্প বয়সে বিয়া হইতো, ঘটায় ঘটায় বাচ্চা দিয়া ঘর ভরিতা। ছিল না স্বাধীনতা, ব্রিটিশের রুলের গুতা, ছিল না স্বাধীনতা, ব্রিটিশের রুলের গুতা। আরে পাক সেনাদের লাঠি খাইয়া শুধুই কাতরাইতা, পাক সেনাদের লাঠি খাইয়া শুধুই কাতরাইতা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম। ছিল না বিজলি বাতি, এদিকে কুপি সাথী, ছিল না বিজলি বাতি, এদিকে কুপি সাথী, ছিল না গাড়ি থাকলে শুধু কাটাইতাম, ছিল না মায়ে বাড়ি শুধু কামাইতাম, আগে কি কষ্টে দিন।